আসসালামু আলাইকুম সবাইকে একটা শর্ট একটা ভিডিও রেকর্ড করে দিচ্ছি সেটা হচ্ছে বুয়েটের প্রিলিমিনারিতে কারা কারা এলিজিবল হবে কারা কারা এলিজিবল হবে না বাট ভিডিওটাতে যাওয়ার আগে আমি একটা জিনিসের জন্য একটু ক্ষমা প্রার্থী সেটা হচ্ছে আমি পঁচিশ নভেম্বর পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক লাইফ ব্যাচের রেজিস্ট্রেশন রাখছিলাম তারপরে আমরা ক্লোজ রাখছিলাম বাট আজকে দুপুর থেকে আমাদের এখানে রেজিস্ট্রেশন আবার অন করছি কারণ আমাদের কাছে প্রায় ছয় থেকে সাতজন টেস্ট করছে মানে যেটা আমার পর্যন্ত পৌঁছেছে আমি জানি না হেল্পলাইনের কি অবস্থা অনেকেই টেক্সট করছে যে ভাই পঁচিশ তারিখ কোনো ভ্যালিড ডেট হইতে পারে না কারণ এইটা এই ডেটে জেনারেলি স্যালারি পায় না হ্যাঁ স্বাভাবিক আমাদের বাবারা সাধারণত এত আগে স্যালারি পায় না তো আমরা এই ডেটটাকে এক্সটেন্ড করে তিরিশ নভেম্বর পর্যন্ত করছি তার মানে তিরিশ নভেম্বর পর্যন্ত তোমরা চাইলেই আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক লাইফ ব্যাচ ভার্সিটি কর্পোরেশন ব্যাঙ্ক লাইফ ব্যাচ এগুলোতে ভর্তি হতে পারবা ঠিক আছে জাস্ট হোয়াটসঅ্যাপ করবো জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন নাম্বার ডান এবার আসো অ্যাপোলজি শেষ কাজে বুয়েটে আমরা প্রিলিমিনারি এলিজিবল লিস্টকে নিয়ে অনেক বেশি কাপজাপ করে যে ভাই প্রিলিমিনারিতে এলিজিবল হব না এসে একটা ছোট্ট ইনসাইট দেই তোমার মাথার কুলে যা দুটো ঠান্ডা হয়ে যাবে অ্যান্ড তোমাকে পরিশ্রম করতে আবার ইচ্ছা করবে আমরা আমরা হচ্ছে দু সালের ঠিক আছে তো দু সালে একদম পুরা একদম টানা ধরে পুরা ব্যাচটারে অটোপাস দিয়ে দেয় এবং আমাদের সময় এসএসসির মার্ক চাইছিল পিসিএমএ নাইনটি পার্সেন্ট করে তার মানে তিনশো নম্বরের মধ্যে তিন নং দুশো সত্তর পাওয়া লাগতো মজার একটা কথা ওইবার প্রিলিমিনারিতে চাইছিল চব্বিশ হাজার বাট বুয়েটের প্রিলিমিনারিতে বসতে পারছিল কত জানো মাত্র আঠারো হাজার সামথিং একটা জিনিস তুমি খেয়াল করলে বুঝবা বুঝো কিন্তু আঠারো হাজার মানে আমি ধরে নিলাম উনিশ হাজার তার মানে প্রায় পাঁচ হাজার বসে নাই তার মানে বুঝা গেল যে চব্বিশ হাজার অ্যাপ্লিকেন্সি ছিল না তার মানে ওই যে নাইনটি পার্সেন্ট নাম্বার এটা পাইছিল কয়জন পাইছিল হচ্ছে জাস্ট উনিশ হাজার বাকি পাঁচ হাজার ওইটা ফিল করতে পারে নাই তার মানে তোমাদের এবার যাদের এলিজিবল লিস্ট ক্রিয়েট করছে যে জিপিএ ফাইভ পাওয়া লাগবে মানে এইট্টি পার্সেন্ট পাওয়া লাগবে ঠিক আছে তার মানে ছয়টা সাবজেক্টে এইট্টি পার্সেন্ট লিস্ট ছয় আটা আটচল্লিশ ছয়শোতে সাড়ে চারশো আশি নাম্বার যারা চারশো আশি নাম্বার পাইতেছে তুমি শিওর থাকো এই চারশো আশি নাম্বারের পাবলিক চব্বিশ হাজারই নাই বাংলাদেশে চব্বিশ হাজার পোলাপানি নাই তার মানে তুমি যদি কোনোভাবে এইটটি পার্সেন্ট নাম্বার পাও আমি বলবো সেফেস্ট নাম্বার মানে কেউ যদি পঁচাশি পার্সেন্ট করে পায়া থাকো নাকে তেল দিয়ে ঘুমাও প্লিজ কারো কথা শুনো না কিচ্ছু শুনো না আই ক্যান টেল উইথ মাই এক্সপিরিয়েন্স আমাদের সময় উনিশ হাজার ছিল মাত্র মানে বুয়েটে পাঁচ হাজার ফিল আপই করতে পারে না কারণ বইয়েটে ক্রাইটেরিয়াটা খুবই মানে জাজমেন্টালি দেয় মানে দে নো হোয়াট দে আর ডুইং তারা আজাইরা দেয় না যে মনে করো পঞ্চাশ হাজার অ্যাপ্লাই করবে দেন হচ্ছে ওইখান থেকে ছাব্বিশ হাজার বাদ দিয়ে চব্বিশ হাজারকে নেবে না ভাই বইয়েটের এত টাকার শর্ট পরে নাই যে তোমাদের ভর্তি পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন থেকে টাকা নেবে এক্সট্রা এটা করে না ঠিক আছে তুমি চোখ বন্ধ করে আমি এই জায়গাটা তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি তুমি শিওর থাকো চব্বিশ হাজার স্টুডেন্ট বুয়েট পাবেই না মানে চব্বিশ হাজার অ্যাপ্লাই করতে পারবে না মানে পিসিএম এ ফাইভ চব্বিশ হাজার নাই তুমি বলবো ভাই জিপিএফ ফাইভের সংখ্যা তো অনেক বেশি এটা আপনি কেমনে কইলেন যে পিসিএম এ এম পার্সেন্ট নাম্বার নাই আস নাই কেন বলি কারণ তোমাদের অপশনাল সাবজেক্ট আছে অনেকেই দেখা গেছে জিপিএফ ফাইভ পাওয়া গেছে জাস্ট বিকজ অফ ওই অপশনাল সাবজেক্টের নাম্বার থেকে ঠিক আছে তো সেই ও গ্রসে জিপিএফ ফাইভ মানে জিপিএ ফাইভ উইথ অল দ্য অ্যাডিশনাল সাবজেক্টস কিন্তু তুমি যদি জাস্ট পিসিএম এ চিন্তা করতে পারো অনেকে আছে হায়ারমেতে ম্যাথে এ আসছে কেমিস্ট্রিতে আসছে সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ঠিক আছে এই বাস্য তোমরা নিজেরা নিজেদেরকেই দিস এটা বলে আর লাভ নেই বাট কথা হচ্ছে ওইটা গেছে বইয়ের জীবনের কিছুই না বাদ দাও ফেলাও বাট যারা বইয়ের জন্য এলিজিবল হচ্ছ মানে যারা জাস্ট পিসিএম আলাদা করে এইটটি পার্সেন্ট নাম্বার আছে ভাই প্লিজ হাত জোর করে বলতেছি ইঞ্জিনিয়ারিং প্রেপটা নাও ইউ উড থ্যাংক পি লেটার একদম ওয়ার্স্ট কেস সিনারিও যদি হয় যে মনে করে আমি ভাই একদম আশি পার্সেন্টে পাইছিলাম বাট আই ডিডেন্ট গট এলিজিবল ফর বুয়েট তোমার যেন সিকিউর আছে অ্যান্ড বিশ্বাস করো ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিকগুলো ঢাবিতে ভালো করে ঢাবির টপ ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট কখনোই ভার্সিটি প্রেপ নেওয়া থাকে না থাকে ওই পাঁচজন ছয়জন দশজন থাকে ঠিক আছে ঢাবিতে পোলাপাইন ভর্তি হওয়া শুরু করে পাঁচশোর পর থেকে হ্যাঁ অনেক এক্সেপশনাল কেস আছে যারা বুয়েটে টপ করে ঢাবিতে যায় বাট এটা খুব কম এটা ধরো তোমার হাজারে দুইজন তিনজন ঠিক আছে তো তোমার কিন্তু ঢাবি হয়ে যাচ্ছে তো সাথে ভাই ভার্সিটিটাকে একটা ব্যাকআপ হিসেবে রাখো ভার্সিটির জন্য এক্সাম দাও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো আর পুরো দমে যাদের টার্গেট বুয়েট ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রেপ নাও জাস্ট এইটটি থাকলে তো ভাই আমি কব তোমার জন্য ফরজ মানে তুমি হান্ড্রেডে হান্ড্রেড এলিজেবল হবা বাট তোমার নাম্বার যদি একাশি আশি বিরাশি থাকে ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও বইটার প্রেপ নাও সাথে সেকেন্ডারি হিসেবে ভার্সিটি নাও এমন একটা দিন আসবে যেদিন কিন্তু কাইন্দা কুল পাবা না যেদিন দেখবা যে তোমার বুয়েটে এলিজিবল হয়ে গেছে বিলিতে বসতে পারতেছো বাট তুমি তো এতদিন বয়েটের প্রেপ নেওয়াও নাই তো তোমার স্বপ্ন কিন্তু নাই হয়ে গেল এই কাজ করো না কারণ বাংলাদেশের কোর্স মার্কেট খুব যাওরা বুয়েটের প্রেপ নেয় কয় হাজার ওই বিশ হাজার তিরিশ হাজার ভার্সিটির প্রেপ নেয় দেড় লাখ তো আমি কিন্তু চাবো তুমি যেন আমার ভার্সিটি কোর্সে ভর্তি হও কারণ ভার্সিটির মার্কেটটা এত বড় বুয়েটের মার্কেটটা একটু ছোট্ট একদম ছোট্ট তো সবাই চাবে তোমাকে বলতে ভার্সিটির প্রেপ নাও বাট আমার কথা একটা শোনো হ্যাঁ হইতে পারে যে আমি এলিজেবল হইলাম না বাট দ্যাট ইজ গুড ফর মি আমি সাথে ভার্সিটি প্ল্যান বিয়ে করে রাখছিলাম সমস্যা নাই তো তাই না তো আমি যদি এইট্টি পার্সেন্ট পাই আমি তোমার জায়গায় থাকলে এইট্টি পার্সেন্টের প্রেপ নিতাম কারণ আমাদের সময় যে ছেলেটা কাটায় কাটায় দুশো সত্তর ওই চার্জ পেয়ে গেছিল মানে পিলের জন্য বসে পড়ছিল আমি নিজে পেয়েছিলাম দুশো তিহাত্তর তিন মার্ক বেশি বুঝছো

ইউ উড থ্যাংক ইউ লেটার আর যদি এলিজিবল না হও ইউ উড হ্যাভ দ্য প্ল্যান বি তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিয়ে কোনোদিন ভার্সিটির পরীক্ষায় খারাপ না যদি সাথে তোমার হাতে ক্যালকুলেশনের প্র্যাকটিস থাকে আর তুমি দুই চারটা আর তুমি যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করো ভার্সিটির ঠিক আছে তুমি নিজের জীবনও তুমি মানে গাইলা বানা বানা তুমি আমারও গাইলা বানা কজ ওইটা হয়ে গেছে তুমি শুধুমাত্র ভার্সিটি প্রেপ না নিয়ে অ্যাটলিস্ট পিলি রেজাল্ট দেওয়ার এক পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রেপে থাকো সুইচ ফিউচার প্রিপারেশন আম এগেন সেইং দ্যাট এই ঘটনা আগে ঘটছে বিশ সালে অটোপাসের সময় এবার আবার হবে আই ক্যান অ্যাশোর ইউ ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা